আজ আমরা একটা টুপি বানাচ্ছি। আমি 9 নম্বর ক্রোশ নিয়েছি, যে কোনো কালার। তা চেন বানাতে হবে এরকম, মাথার মাপে চেন বানাতে হবে। এত লম্বা আমি চেনটা বানিয়েছি, আমি বানাচ্ছি অ্যাডাল্টের জন্য। আপনারা যার বানাবেন তার মাথার মাপে নিয়ে নেবেন। চেনটা সোজা করে নিতে হবে, দিয়ে প্রথম স্টিচটা, যেটা প্রথম চেনটা, সেটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে এইভাবে। তারপর তিনটে চেন, তারপর নেক্সট চেনে ডবল ক্রোশি দিতে হবে। আবার নেক্সট চেনে ডবল ক্রোশি, এভাবে প্রতিটা চেনেই ডবল ক্রোশি দিয়ে যেতে হবে। এইভাবে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এরকম এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসছি। রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এটা বর্ডার হচ্ছে। এবার ওই জয়েন করতে হবে এখানে স্লিপ স্টিচ দিয়ে। আবার তিনটে চেন, তিনটে চেনের পর এবার এই যে চেনটা আছে, চেনে কিছু করব না আমরা। নেক্সট ডবল ক্রোশিতে এইভাবে ক্রুশটা সামনের দিক থেকে ঢোকাতে হবে, ঢুকিয়ে ডবল ক্রোশি। ডবল ক্রোশিগুলো একটু লুজ লুজ করতে হবে, যাতে টুপিটা সফট হয়। দেখুন, এইভাবে ডবল ক্রোশিটা করতে হবে, মাথায় দেব না আমরা। এইভাবে ক্রুশটা ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাতে হবে, সামনের দিক থেকে এইরকম। প্রত্যেকটা ডবল ক্রোশের উপর এইভাবে করে যেতে হবে পুরো রাউন্ডটা। এভাবে এটা একটা দুটো হয়েছে, এভাবে যটা বানাতে পারেন, তিনটে চারটে, আমি তিনটে বানাচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন, আবার তিনটে চেন। এটা কিন্তু আমরা কিছু বানাচ্ছি না এবার এটাতে। এবার এটাতে আমরা এদিকে করছিলাম সামনের দিক থেকে, এবার কিন্তু পেছন দিক থেকে, পেছন দিকে এইভাবে নিয়ে আবার ডবল ক্রোশি, প্রত্যেকটা ডবল ক্রোশিতে এইভাবে। এটা একটু ভালো করে দেখতে হবে, এভাবে ডবল ক্রোশিটা বানাতে হবে। পেছন দিকে ক্রোশ ঢুকিয়ে তারপর ডবল ক্রোশিটা করতে হবে। দেখুন একটা শিরার মতো উঠে যাচ্ছে, এইরকম শিরার মতো প্রায় অনেকগুলোই বানাতে হবে। যতটা মাপ টুপির মেপে নিতে হবে মাথার মাপে। তো এরকম একটা শিরা উঠলো, এর পরের নেক্সট এটা দেখাচ্ছি। এই শিরাটা, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। জয়েন করার পর এবার কিন্তু আবার তিনটে চেন, চেনের পর এবার আর ওইভাবে নেব না সামনের দিক থেকে, এবার মাথায় 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 ডবল ক্রোশি বানাতে হবে এইরকম। একবার ওই সামনের দিকে ক্রুশ ঢুকিয়ে আর একবার মাথায় মাথায় ডবল ক্রোশি, এই দুটো লাইন পরপর রিপিট হয়ে যাবে। এইভাবে পুরোটা করতে হবে, দিয়ে আমাদের ওই শিরাগুলো গুনতে হবে। এখানে যে যতটা শিরা মানে বানাতে পারে শিরাগুলো বানাতে হবে মাথার মাপে, যতটা আসবে। আমি একটা অ্যাডাল্টের বানাচ্ছি, মোটামুটি আমি 8টা 9টা বানাচ্ছি, দেখছি কতটা হচ্ছে। 8টা 9টা বানিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9টা 9টা বানিয়েছি। 9টাতে আমার হয়েছে, যার যতটা মাথা বানাতে হবে। এবার কিন্তু ঘরগুলো কম করতে হবে, আর একটু যদি বড় বানানো যায় তাহলে একটু মাথার দিকে ঝুলবে, সেরকমও বানাতে পারা যায়। আমি মোটামুটি ফিটিংয়ে বানিয়েছি। তিনটে চেন, তিনটে চেন নেওয়ার পর দেখুন নেক্সট স্টিচে এইরকম দুটো ঘর রাখলাম, পুরোটা কমপ্লিট করলাম না, পরেরটা কমপ্লিট করলাম না, তিনটে ঘর হলো। এবার তিনটেকে একসাথে আবার নেক্সট চেনে ওরকম আবার দুটো ঘর থেকে যাচ্ছে, আবার দুটো ঘর, আবার তিনটেকে একসাথে, মানে দুটো ইনকমপ্লিট ডবল ক্রোশি বানিয়ে তারপর একসাথে বানাতে হবে। এইভাবে ঘরগুলো কমবে। এভাবে পুরোটা করে আসছে, দেখুন হয়ে গেছে। এবার এটা আমরা পুরোটা সুই সুতো দিয়ে জয়েন করব। তার আগে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটা কেটে নিই। সুতোটা একটু লম্বা কাটতে হবে, ওই সুতো দিয়েই করতে হবে। লম্বা কেটে এবার
ছোঁচ দিয়ে ওটাকে জয়েন করতে হবে। প্রতিটা চেনে এইভাবে ছোঁচটা ঢুকিয়ে ঢুকিয়ে সুতোটা বার করে সেলাই করতে হবে। সেলাই করার পর এটা মানে বড় যে গর্তটা দেখাচ্ছে ওটা বন্ধ হয়ে যাবে। এইভাবে করতে হবে। টেনে দিতে হবে, টেনে দিলে দেখুন বন্ধ হয়ে গেল। এবার এটাকে যাতে খুলে না যায় একটু টান পড়লে, সেই জন্য এদিক ওদিক থেকে সেলাই করে দিতে হবে। আরেকবার ঘুরিয়ে দিচ্ছি আমি, আরেকবার ঘুরিয়ে দিলে একটু মজবুত হবে। এইভাবে করে নিতে হবে। এবার সুতোটা ছুঁচটা ভেতর দিকে ঢুকিয়ে উল্টো দিকে বার করে গিট দিয়ে দিতে হবে। দিয়ে সুতোটা কেটে নিলাম, দেখুন হয়ে গেল টুপি, খুব সুন্দর লাগছে। এই টুপিতে একটা যদি ফুল দিয়ে দেওয়া হয় তাহলে লেডিসরাও মানে মেয়েরাও পরতে পারে, আবার ছেলেরাও পরতে পারে ফুল না দিয়ে। খুবই সহজে একটা টুপি বানানো হয়ে গেছে, সবাই বানাতে পারেন।